আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই ভিজ বোন। বন্ধুরা, ভাই ভিজ বোন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক সুন্দর একটি ভিডিও। এর আগেও কিছু স্কিপ দেখেছেন, বাংলাদেশ সামরিক জাদুঘরের কিছু ভিডিও আপনারা অবশ্যই এর আগে দেখেছেন। যারা আমার নিয়মিত বন্ধু তারা অবশ্যই বলতে পারবেন। তো আজকেও আমি কিছু সুন্দর দৃশ্য নিয়ে চলে আসলাম। সামরিক জাদুঘর যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, আর সামনে ঈদে অবশ্যই যাবেন। অনেক সুন্দর সুন্দর দেখার আছে, আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে যেতে পারেন এবং বাচ্চাদের নিয়ে গেলেও অনেক সুন্দর উপভোগ করবে বাচ্চারা। বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর জায়গা, মনে হয় আসলে কোথায় চলে এসেছি এক অজানা প্রান্তে। এত সুন্দর জায়গা, আসলে ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা অনেকেরই পছন্দ হয়, বেশিরভাগ মানুষই যেই চলে আসে সেই অনেক বেশি পছন্দ করে। তা আমার কাছে অনেক ভালো লাগছে, সে সাথে আমি আমার ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ে খুব মজা করছি, এনজয় করছি, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন। আমার মেয়ে মাশাল্লাহ খুব সুন্দর একটা হাসি দিচ্ছে, কারণ সে খুশি বাইরে ঘুরতে এসেছে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এভাবে ঘুরতে আসবেন, তাদেরও মন মাইন্ড ফ্রেশ থাকবে। আসলে বাচ্চারা সবসময় বাসায় বন্দি থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায়, আর এই জন্যই আমাদের উচিত অবশ্যই বাচ্চাদের নিয়ে বাইরে বের হওয়া। তো দেখুন, এখানে অনেক দর্শক আসছে এবং এত সুন্দর জায়গা, একদম মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছে বিদেশ বাড়িতে। আর সবাই ছবি তোলার জন্য লাইন ধরছে এবং একে একে সবাই সিরিয়াল নিয়ে নিয়ে এখানে ছবি তুলছে। তো সে সাথে আমরাও দেখছি কারা কারা এখানে কি স্টাইলে ছবি তুলছে। তো তারপর অপেক্ষা করছি কখন আমরা ছবি তুলব। তো বন্ধুরা, এই সুযোগে বলে নিই, যারা আমার নতুন ভিউয়ার্স এই মুহূর্তে ভিডিওতে আসছেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, যাতে করে আমি কমেন্ট ধরে ধরে আপনাদের ভিডিওতে যাওয়ার রাস্তা খুঁজে পাই। বন্ধুরা, কমেন্ট করাই ভালো, কারণ কমেন্ট ধরে ধরে আপনাদের ভিডিওতে যাওয়া যায়। আর অবশ্যই লাইক শেয়ার করবেন। বন্ধুরা, যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন, আমিও আপনাদের বন্ধু হয়ে যাব। তো আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওগুলো আমি দেখে নিব। তো বন্ধুরা, এত সুন্দর জায়গা, অবশ্যই কারা কারা এখনও আসেননি, কে কে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এখনও দেখেননি, অবশ্যই কমেন্টে জানান এত সুন্দর জায়গা কে কে মিস করেছেন। আসলে এখানে এত সুন্দর দৃশ্য এবং সিনারিটা এত সুন্দর, সবাই ছবি তোলার জন্য লাইন ধরেছে এবং এক সুন্দরী আপা চলে এসেছে যে আমাকে কিছু ছবি তুলে দেন। তো এভাবেই চলছে ফটোশ্যুট। তো একের পর এক সবাই চলে আসছে, কে কীভাবে ছবি তুলবে, আসলে সবাই এই জন্যই ব্যস্ত হয়ে গেছে। তো আপনারা অবশ্যই চলে আসবেন সামরিক জাদুঘর। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার মধ্যে অবস্থিত, ঢাকা বিজয় সরণি নেমে সামান্য 2 মিনিট সামনে হেঁটে আসলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই সামনে ঈদে, যে ঈদুল আজহা উপলক্ষে, অবশ্যই সামরিক জাদুঘর খোলা থাকবে, অবশ্যই আপনারা ভিজিট করবেন, সুন্দর এই জায়গাটি উপভোগ করতে পারেন। বন্ধুরা, বিভিন্ন সরকারি ছুটিগুলোতে সামরিক জাদুঘর বন্ধ থাকে, কিন্তু ঈদ উপলক্ষে সামরিক জাদুঘর খোলা থাকবে, অবশ্যই আপনারা আসতে পারবেন। বন্ধুরা দেখুন, এত সুন্দর দৃশ্য, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, যেন কোথায় এসেছি কোথায় হারিয়ে গেলাম। আসলে মাঝে মাঝে এমন সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালো লাগে, সবারই তো ভালো লাগে, তাই না? আর তাই তো বন্ধুরা বাচ্চাদের নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এতক্ষণ আমার ভিডিও ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা কেমন লেগেছে এবং কে কে আসলে এর আগে দেখেছেন, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা দেখুন, দর্শকের এত ভিড়, সবার পছন্দ সামরিক জাদুঘর এবং এই জন্য সবাই দর্শকরা চলে এসেছে সামরিক জাদুঘর দেখার জন্য। অনেক দর্শক এসেছে, আসলেই জায়গাটা অনেক সুন্দর। সামরিক জাদুঘরের নেভি গ্যালারিটা নিজ আন্ডারগ্রাউন্ডে, এটি আরও অনেক সুন্দর এবং ওপরের যে অংশগুলো আছে, বিভিন্ন তোষাখানা জাদুঘর, এগুলো আমি পরের স্টেপে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি আজকে ভালো লাগবে, এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সামরিক
জাদুঘরে কী আছে এবং কী নাই। তো বন্ধুরা, দেখার মতো কিছু সুন্দর জায়গা সামরিক জাদুঘর অবশ্যই আপনাদের নিমন্ত্রণ রইল, অবশ্যই ভিজিট করে যাবেন। আর মাঝে মাঝে আমরা যারা মা হয়েছি অবশ্যই বাচ্চাদের নিয়ে তো বাইরে যেতেই হয়। তো বন্ধুরা, বাইরে এখন যে গরম, তো গরমের মধ্যে না গিয়ে এসব সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অনেক আছে, অনেক মানুষ আছে, অনেকেরই আমি মুখে শুনেছি, সবারই ভালো লেগেছে, সবারই মুখে প্রশংসা শুনেই আমি চলে এসেছি এবং আমারও আসলে ভালো লাগছে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা আসলেই দেখার মতো একটা জায়গা। নেভি গ্যালারিতে অনেক কিছু আছে দেখার, মনে হয় যেন বিদেশ বাড়িতে সাগরের উপর দিয়ে আপনি হাঁটবেন, ঠিক এমনটি মনে হবে। বিভিন্ন মাছ যেন একদম সচ্ছলভাবে যাচ্ছে, আপনি একটু পরেই ধরতে পারবেন, ঠিক যেন এমনটি মনে হয়। তো বন্ধুরা, আশা করি অবশ্যই আপনারা মিস করবেন না। যারা যারা এখনও দেখেননি অবশ্যই সামরিক জাদুঘর দেখে যেতে পারেন। এটি ঢাকার মধ্যে অবস্থিত, ঢাকা বিজয় সরণি নেমে সামনে 2 মিনিট হেঁটে আসলে আপনারা এই সামরিক জাদুঘরটি দেখতে পাবেন। এবং আসলে এই সামরিক জাদুঘরে দেখেন, এখানে বন্ধুরা মনে হয় সাগরের মধ্যে মাছগুলো চলাচল করছে, এত সুন্দর লাগছে, সবাই দর্শকরা দেখছে, আসলে ভীষণ ভালো লাগছে। এক পর্যায়ে এখানে দেখতে দেখতে আমার ছেলে বলছে যে মা মা ওখানে গিয়ে আমি মাছ ধরবো। তো সবাই ভয় পাচ্ছিলাম যে না না বাবা, যাওয়ার দরকার নাই, দরকার নাই। তো তারপরেও সে লাভ দিয়ে চলে গেছে এবং ভয় পাচ্ছে না, সে বলছে যে মা দেখো কত মাছ, কত মাছ। তো বন্ধুরা, আসলে বাচ্চাদের খুশি মায়েদের খুশি, আর এই জন্যই আপনারা অবশ্যই বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করবেন, কিছু সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবেন, তাদের মন মাইন্ডগুলো ফ্রেশ থাকবে। তো বন্ধুরা, এক পর্যায়ে আমার ছেলে খুব মজা করছে ওখানে, আমরা সবাই বলছি বাবা ওখানে যেও না, তুমি চলে আসো, চলে আসো। তো তারপরেও ছেলে আমার ওখানে মাছ ধরার চেষ্টা করছে যে কখন মাছগুলো আসবে, সে ঘপ করে ধরে ফেলবে। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এখন পর্যন্ত ভিডিওতে আছেন, ভিডিও দেখছেন, প্লিজ ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আমিও আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে যাব। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিটি কমেন্ট ধরে ধরে আমি আপনাদের ভিডিওতে যাওয়ার রাস্তা খুঁজে পাই। আর অবশ্যই আমিও আপনাদের ভিডিওগুলো দেখি, ভালো লাগে এবং সাথে সাথে বন্ধু করে নেই। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগছে আপনাদের, সুন্দর এই সামরিক জাদুঘর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকা, এটি আপনাদের কেমন লাগলো আজকে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের সুস্থতা কামনা করে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।